हेलो, वेलकम टू स्मार्ट रैंकर्स WBCS। आमी रूपा। आज के अर्थात 23 मे 2020 आनंदबाजार पत्रिका थेके इम्पोर्टेंट आर्टिकल्सगुलो आमरा देखे नेब। आज के बेश कयेकटी इम्पोर्टेंट आर्टिकल आमरा डिसकस करब, जार मध्ये प्रथमे एई आर्टिकलटी आमरा डिसकस करब जेटा एकटु बड़ो हबे किन्तु खूब गुरुत्वपूर्ण हबे। एतदिन धरे आमरा जेरकम बांग्लार सिचुएशन निये डिसकस करेछि आमादेर वेस्ट बेंगलेर, एटा किन्तु तार एकटा जिस्ट हबे। ठीक आछे, तो चलो आमरा स्टार्ट करे नि। হেডিংটা পড়ার দরকার নেই, হেডিং মানে হেডিং শুরু হয়েছে একটা জিনিস দিয়ে, কিন্তু ভেতরে মানে যা আছে ম্যাটার, সাবজেক্ট ম্যাটার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। দেখো এই আর্টিকেলটা, এটা বিশেষত আমফানের পরে যে পরিস্থিতি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা নিয়ে, সেটার বিবরণ ডিটেলস একটা দেওয়া হয়েছে। তো বুধবারে যে প্রবল ঘূর্ণিঝড় কলকাতা ও বাংলার উপর দিয়ে গেল, সেটা কিন্তু অর্ধ শতাব্দী এই 50 বছরের মধ্যেও কিন্তু বাংলা এর আগে দেখেনি, তাই না? এরকম ঘূর্ণিঝড় অনেকই হয়েছে, কিন্তু এরকম যে ক্ষতি করেছে, এই যে ক্ষতি যত হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে, সেটা কিন্তু এই বিগত 50 বছরের মধ্যেও কিন্তু এরকম ক্ষতি সাধন করার মতো কোনো ঝড় কিন্তু হয়নি, সেটাই বলা হচ্ছে। এবং সবাই তাই বলছে, যারা যারা এই যাদের স্মৃতি, যারা যারা নিজের মানে এত বছর ধরে যাদের বয়স হয়েছে, তারা কিন্তু নিজেদের স্মরণ থেকে তাই মানে এরকম কোনো স্মরণ করতে পারছে না এরকম ঘূর্ণিঝড়ের কথা, যে ঘূর্ণিঝড় এর থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক আছে, তো বিস্তীর্ণ এলাকায় কোথাও বিদ্যুৎ নেই, পানীয় জল সরবরাহ বন্ধ, ইন্টারনেট বন্ধ, জনজীবন একেবারে স্তব্ধ হয়ে গেছে, ইভেন মোবাইল টাওয়ারগুলো অচল হয়ে গেছে, অজস্র সেতু দীর্ঘ নদীভাত ভেঙে সংযোগ বিচ্ছিন্ন কিন্তু লক্ষ লক্ষ মানুষ। তো অজস্র সেতু দীর্ঘ বড় বড় নদীভাত ভেঙে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সংযোগ মানে যাওয়াই যাচ্ছে না লক্ষ লক্ষ মানুষের কাছে, বড় গাছ পড়ে রাস্তা বন্ধ, এবং এখনও পর্যন্ত 86টি মৃত্যুর খবর পাওয়া গেছে আজকে, যেটা প্রথম পেজে যে নিউজ অনুযায়ী সেই মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং জীবনহানি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা, কারণ প্রত্যেকের কাছে যেহেতু কমিউনিকেশন বিদ্যুৎ নেই, ইন্টারনেট বন্ধ, সব কিছুই বন্ধ, এবং যোগাযোগও বন্ধ, নদীভাত ভেঙে সেতু ভেঙে গিয়ে, তাহলে সব কিছু কিন্তু রিপোর্ট একদম এক্স্যাক্টলি এখনই পাওয়া যাচ্ছে না। 7-8টি জেলায় টোটাল তাণ্ডব চলেছে, তার মধ্যে 4-5টি জেলায় খুব ভীষণ ভীষণভাবে এই তাণ্ডব চলায় ওই জেলাগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যদি পুরো হিসাব পেতে কিন্তু আরও অনেক সময় লাগবে, এর সঙ্গে কিন্তু অতীতের কোনো প্রাকৃতিক বিপর্যয় তুলনা করা চলবে না। এমনিতেই অর্থনৈতিক মান্দা চলছে এবং গত 1 বছর ধরেই, তো গত 1 বছর ধরে আমাদের পুরো দেশে তথা পশ্চিমবঙ্গে একটা অর্থনৈতিক মন্দা চলছেই, এবং তার সাথে সাথে এই যে কোভিড-19 লকডাউন এবং তার সাথে সাথে এই যে আমফান, তার ফলে যে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সাথে এই জন্যই এখন যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তার কিন্তু তুলনা আমরা অতীতের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে তুলনা করতে পারি না, কারণ প্রাকৃতিক বিপর্যয়টা হয়েছেই এই রকম সময় একটা, যেখানে অলরেডি আমরা আরেকটা প্রাকৃতিক দুর্যোগ যেটা করোনা ভাইরাস তার সাথে আমরা লড়াই করছি। তো 2019 আগস্টে কর্মহীনতার মানে আনএমপ্লয়মেন্টের রেট বেড়ে 8% অলরেডি দাঁড়িয়ে গিয়েছিল আগস্ট মাসেই, যখন কিন্তু কোভিড-19 আর লকডাউন এগুলো কিছুই ছিল না, এবং নির্মাণ শিল্পে যেখানে যেটা আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি, সেখানে কিন্তু কনস্ট্রাকশন যেটা আমরা বলি, সরি, তো নির্মাণ শিল্পে বৃদ্ধি কমে যাওয়ায় জাতীয় আয় বৃদ্ধি কিন্তু হার সর্বনিম্ন 5% কিন্তু গিয়ে ঠেকেছিল। তো এ তখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের অর্থনীতিতে বিশাল বড় ধাক্কা লাগছে, এবং জিডিপি 5% অলরেডি নেমে গেছে, যেখানে আমাদের জিডিপি 8-9% হারে বাড়ছিল কয়েক বছর আগেও। ঠিক আছে, তো লকডাউনের পরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা পুরোপুরি কাজ হারিয়ে গিয়ে দিয়েছেন, তাই না? ইনফর্মাল সেক্টর, যেখানে যে সেক্টরগুলোতে যেখানে চাকরির কোনো নিশ্চিন্ত নেই, যেখানে অন্যান্য সামাজিক সুরক্ষা তারা পান না, সেই সব ক্ষেত্রে শ্রমিকরা পুরোপুরি কাজ হারিয়ে গিয়েছে, তাদের ছোটো কারখানা, দোকান বাজার সব কিছুই বন্ধ থাকায় মালিক শ্রমিক উভয় পক্ষই কিন্তু এখন বেকার হয়ে গেছে। এরকম না যারা কাজ করতো তারাই বেকার, যারা কাজ দিত ইভেন তাদের পক্ষেও কিন্তু রোজগার করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং তারাও কিন্তু বেকার হয়ে পড়েছেন, এবং ঘর ভাড়া না দিতে পেরে অনেক ভিন রাজ্যের প্রতি শ্রমিক এখন পথে, তাই না? সবাই পথে, শ্রমিক ট্রেন চালু হলেও ট্রেনে এত ভিড়, ট্রেনের কিন্তু তাদের সিট পাওয়া যাচ্ছে না, তাদের অনেকের কাছে সেরকম ইনফরমেশান নেই যে কোথা থেকে ট্রেন পাওয়া যাবে, কিভাবে তাদের বাড়ির কোনো সরাসরি ট্রেন আছে কি না, সবাই যেহেতু অনলাইনে বুকিং হচ্ছে তাদের পক্ষে সম্ভব না, এই সমস্ত কারণের জন্য অনেকে রাস্তায় হেঁটে কিন্তু যেতে হচ্ছে। বহিরাগত হিসেবে রেশন না পেয়ে ক্ষুধার্ত মানুষ অবিশ্রান্ত
পাচ্ছেন ঘরের দিকে, এবং যারা যেখানে ছিলেন পরিযায়ী শ্রমিক তারা কিন্তু সেখানে রেশন পাচ্ছেন না, কারণ রেশন তো তাদের কাছে, রেশন কার্ড তো তাদের বাড়ির ঠিকানার, ও সেখানে কিন্তু সেই রেশন কার্ড দিয়ে রেশন তারা পান না, ফলে তারা বাড়ি, তাদের একমাত্র পথ এখন বাড়ির দিকেই। সংক্রমণের ভিত্তি ও নিশ্চিত মৃত্যু থেকে এখন বাঁচতে তারা বাড়ির দিকে হাঁটছেন। ঘূর্ণিঝড় যখন মাটিতে নামতে উদ্যত, তখনও বাংলায় শ্রমিকদের ফিরিয়ে আনার ট্রেন কিন্তু মধ্যপথে। এখন ঘূর্ণিঝড় যখন আসতে চলেছে, তখনও কিন্তু অনেক শ্রমিক তখন রাস্তার মধ্যেই, ট্রেনের মধ্যেই বাংলার শ্রমিকরা রয়েছেন। কয়েক লক্ষ মানুষকে কোয়ারেন্টাইন শর্তসহ রাজ্যে নিয়ে আসা, করোনা মোকাবিলার নানা ব্যবস্থা করা, টেস্টিং, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ, গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা, লকডাউনে কর্মহীনদের খাওয়া ও রেশনের ব্যবস্থা, সব কিছু উপরেও যখন আমফান ঘূর্ণিঝড়ের উদ্যত বজ্র এই বাংলায় নেমে এলো, তখন বুকের ভিতর থেকে হাহাকার ছিঁড়ে বেরিয়ে আসেনি এমন কোনো বঙ্গবাসী ছিলেন না। তাহলে বঙ্গবাসী বুঝতে পারছে এর কত কত ডিপ, ঠিক আছে, কত এর এই যে প্রবলেমের গভীরতা কত বেশি, তাই না? কারণ অলরেডি কয়েক লক্ষ মানুষকে কোয়ারেন্টাইন শর্তসহ রাজ্যে নিয়ে আসতে হচ্ছে, সেখানে করোনা মোকাবিলা তাদের থেকে যাতে করোনা না হয় সেটা, তার জন্য নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে আলাদা কোয়ারেন্টাইন ফেসিলিটি দিতে হচ্ছে এবং তাদেরকে হেলথ ফেসিলিটিসও প্রোভাইড করা হচ্ছে যাদের করোনা হয়েছে, তাছাড়া টেস্টিং করতে হচ্ছে, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ রয়েছে, এবং গুরুতর যারা অসুস্থ রোগী তাদেরও চিকিৎসা করতে হয়েছে, এবং লকডাউনে যারা কর্মহীন তাদের খাওয়ার ব্যবস্থা, রেশনের ব্যবস্থা করা হচ্ছে, সব কিছু অলরেডি চলছিল, তার উপরে যখন আমফান এই ঘূর্ণিঝড়ের উদ্যত বজ্র এই বাংলায় নেমে এলো, তখন আর মানুষের কিন্তু এরকম কোনো মানুষ বঙ্গবাসী ছিল না যাদের কিন্তু বুকের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসেনি। দুঃখ বেদনা যদি কয়েক লহমার জন্য পাশে সরিয়ে রাখি, এমন বহুমাত্রিক প্রশাসনিক দায়িত্ব বাংলা সরকারের উপর কিন্তু অতীতে কখনো ন্যস্ত হয়নি। তাহলে সরকারের পক্ষেও এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়লো এই সময়। গোটা ভারতের চ্যালেঞ্জ যখন চলছে কোভিড-19 লকডাউনে, তখন বাংলায় যে আমফানের যে উপস্থিতি, আমফান যেটা যে ঝড় বয়ে নিয়ে আসলো, সেটা কিন্তু অল অ্যারাউন্ড আমাদের পুরো প্রশাসনিক ব্যবস্থা, আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এ যাবৎ কোনো দিন দেখেনি। কোথায় ক্ষতি হয়নি আমাদের? এক দশক আগে আইলার প্রকল্পে বিপর্যস্ত হয়েছিল বাংলা, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে কলকাতা শহরে হাজার হাজার বড় গাছের উপরে পড়া, তার ফলে বিদ্যুতের ক্ষতি, উপরে বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এত মানুষের মৃত্যু কিন্তু অদৃষ্টপূর্ব। তো কলকাতায় আইলার প্রকোপ কিন্তু এর আগেও এসেছে, এরকম ঘূর্ণিঝড় আগেও এসেছে, কিন্তু এই যে ক্ষতি সাধন, এত বেশি ক্ষতি সাধন যেটা এইবার হলো আমফানের ধাক্কায়, সেটা যেখানে হাজার হাজার বড় গাছ উপড়ে পড়তেছে, হাজার হাজার বিদ্যুতের খুঁটি উপড়ে যাচ্ছে, বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ প্রশ্ন হয়ে মানুষের মৃত্যু ঘটছে, সেটা কিন্তু অভূতপূর্ব। সেটা কিন্তু বাংলার মানুষ তথা কলকাতার মানুষ এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলো, তাই সেই মানুষরা কিন্তু দেখেননি এটাই বলা হচ্ছে। ভেঙে পড়েছে কয়েক হাজার সিগন্যাল পোস্ট, লকডাউনে ঘরে বসে তথ্য প্রযুক্তি কর্মীরা কাজ করছিলেন, তাদেরও কাজ বন্ধ হয়ে গেল, অনলাইনে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছিলেন, তাদেরও পড়াশোনা বন্ধ হয়ে গেল, সবই অনিশ্চিত হয়ে গেল এই যে আমফানের এই ঝড়ের প্রভাবে, ঠিক আছে। যেটুকুই উত্তরণের চেষ্টা করা হচ্ছিল সেটাতেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন লেগে গেল, তাই না? ধীরে ধীরে আমরা সামলানোর চেষ্টা করছিলাম জিনিসগুলোকে, বাড়িতে বসে কাজ শুরু করা হয়েছিল, অনেক কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করা হচ্ছিল, তার মধ্যে যদি এই রকম একটা বিপর্যয় চলে আসলো, সেটা কিন্তু সব কিছুকেই আবার প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিল। তার চেয়েও বড় সমস্যা হলো পানীয় জল শোধনের, পানীয় জল শোধন করতে হবে, কারণ পানীয় জল তো এমনি খাওয়া যাবে না, বিশেষ করে কলকাতা আশেপাশের অঞ্চলে জলের যা অবস্থা, পাম্পে জল তোরাল এবং হাসপাতাল পরিষেবা, এগুলোও এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তাই না? কারণ সবাই, অনেকেই ইনজিওর্ড হয়ে গেছে এই যে ঝড়ের মধ্যে, অনেক কেউ সিরিয়াসলি ইনজিওর্ড আছে, মৃত্যু ও জলবাহী রোগের সম্ভাবনাও বাড়লো। এবার জল চারিদিকে ফ্লাড হয়ে গেছে, অনেক জায়গায় বন্যা পরিস্থিতি হয়ে গেছে, এবং অনেক ঘরে মানে উপকূল কোস্টাল এরিয়াগুলোতে, যেগুলো কোস্টালের নিকটে, সেখানে কিন্তু জলে পুরো ভরে গেছে, এবং তাছাড়াও প্রচুর বৃষ্টিও হয়েছিল এই ঝড়ের সাথে। তো কলকাতার যেই অংশগুলো যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো নেই, সেই জায়গাগুলোতে কিন্তু জলের যেখানে সেখানে জল জমে কিন্তু এই জলবাহী রোগের সম্ভাবনাও কিন্তু বেড়ে গেল, এবং এর ফলে রোগীর সংখ্যাও কিন্তু হাসপাতালে বাড়বে। সেগুলোর সাথে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই, কারণ কোভিড-19 জন্য অলরেডি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আমাদের
চ্যালেঞ্জের মুখে ছিল। অধিকাংশ মোবাইল কিন্তু অচল, টাওয়ারগুলিতে ব্যাকআপ পাওয়ার ছিল না। লকডাউন ও করোনার যুগ্ম মোকাবেলায় আমাদের প্রশাসন ও পৌরসভাগুলি গত 2 মাস ধরেই কিন্তু পরিশ্রান্ত ছিল, তাই না? লকডাউন ও করোনার যুগ্ম মোকাবিলা করার জন্য একদিকে হাসপাতালগুলো হেলথ স্বাস্থ্য পরিষেবাকে করোনার সাথে লড়াই করতে হচ্ছিল, আর এদিকে অ্যাডমিনিস্ট্রেশনকে লকডাউনের জেরে যারা গরিব মানুষ, যারা কাজ হারিয়েছেন তাদেরকে ম্যানেজ করা এবং রেড জোন অরেঞ্জ জোন এগুলো ম্যানেজ করতে তারা কিন্তু ব্যস্ত ছিলেন। তার উপরে এবার যে এবার হলো পরিষেবা চালু ও ত্রাণের দায়িত্ব, এবার আমফানের জন্য একটা নতুন ধরনের পরিষেবা চালু করতে হবে এবং তার সাথে সাথে ত্রাণ দিতে হবে তাদেরকেও, ঠিক আছে? তো সেটা একটা এক্সট্রা দায়িত্ব কিন্তু আমাদের রাজ্যের ঘাড়ে চেপে বসেছে। সরি, ওকে। আইলার আঘাতে সুন্দরবনে কিন্তু 200 কিলোমিটারের মতো নদী বাঁধ ভেঙে ডুবিয়ে দিয়েছিল চাষের ক্ষেত, নষ্ট হয়েছিল ঘরবাড়ি। তো আইলার আঘাতে আইলারও বারবার এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে? তখনও কিন্তু সুন্দরবনে 200 কিলোমিটারের মতো নদী বাঁধ ভেঙে গিয়ে ডুবিয়ে দিয়েছিল চাষের ক্ষেত, নষ্ট হয়েছিল ঘরবাড়ি। দীর্ঘদিন পানীয় জলের অভাবে তৃষ্ণার্ত হতে হয়েছিল মানুষকে। সুন্দরবনে এবারও কিন্তু বিপুল ক্ষতি হয়েছে, বহু জায়গায় ভেঙে গিয়েছে পুরনো বাঁধ। তার ফলে পুরনো বাঁধের কিন্তু সংস্কার করা হয় না বলে এখানে পুরনো বাঁধ নিয়ে ভয় থেকেই যায়। ভাঙা ও ফাটলের মধ্যে জল ঢুকে এসেছে, জল ঢুকে যেগুলো ভাঙা ও ফাটল ছিল যেই বাঁধের জায়গায় সেখান থেকে জল ঢুকে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? আর এখনই খবর পেলেন তিনি, যিনি লেখক, যে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল যেটা সাউথ কোস্টেই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বিস্তীর্ণ অঞ্চলে অমাবস্যার জোয়ারের জল হু হু করে ঢুকছে। দ্রুত মেরামত যদি না করা হয় কোটালের বানের জলেও কিন্তু সেখানে ঢুকতে থাকবে গ্রামে। 28 কিলোমিটার বাঁধ পুরো নষ্ট হয়ে গেছে, পুরনো বাঁধগুলো মেরামতির কাজও কিন্তু অসম্পূর্ণ ছিল। এর ফলে কিন্তু এখানে জল ঢুকে গিয়ে আরও বেশি বিপদের সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসের সময় ভাটা ছিল বলে বেঁচে গেছে সুন্দরবন। আর সুন্দরবনের কথা বলা হচ্ছে, সেই যখন জলোচ্ছ্বাস হচ্ছিল তখন কিন্তু ভাটা চলছিল, তাই কিন্তু বেঁচে গেছে, অল্প হলেও বেঁচে গেছে সুন্দরবন, না হলে কিন্তু সুন্দরবন এলাকার আরও বেশি ক্ষতি হতো। বড় ক্ষতি হলো আগামী চাষের, চাষের কিন্তু আগামী যে চাষ ব্যবস্থা তার আরও বেশি ক্ষতি হলো, কারণ লবণ জল ঢুকে আসায় মাটি আর কৃষির উপযোগী থাকলো না। যেটা বললাম, বিভিন্ন ফাটলের দিয়ে অনেক জায়গা দিয়ে জল ঢুকে এসে, লবণের জল ঢুকে এসে যেই কৃষিকাজের জমি ছিল সেটা আর কৃষিকাজের উপযোগী থাকলো না। সব জেলাতেই চাষের অল্প বিস্তর ক্ষতি হয়েছে। বোরো ধান গড়পড়তা 50 ভাগ কাটা হয়েছিল, তাহলে বাকি যে 50 ভাগ সেটা নষ্ট হয়ে গিয়েছে এই যে ঝড়ের প্রকোপে, তাই না? তারপরে পানের বরজ, ফুল ফলের বাগানের ঝড় বৃষ্টিতে নষ্ট হলো দাঁড়ানো ফসল। চাষি তো দেশের কোথাও বিমার টাকাও পান না। এই যে আমাদের আমাদের চাষিরা, যাদেরকে খুব বলা হয় যে এই বিমার ব্যবস্থা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় তারা কিন্তু বিমার টাকা পান না বা বিমা করান না, বা বিমার ফেসিলিটি তাদের জন্য সব চাষির জন্য কিন্তু থাকে না। বেশিরভাগ যে ফেসিলিটিগুলো প্রোভাইড করা হয় সেগুলো বড় চাষিরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপভোগ করেন। এবার কি তারা পাবেন? আর পরের বারের যে ফসলের জন্য আদৌ কি তারা কৃষি ঋণ পাবেন? কারণ এবার যে কৃষি ঋণ তারা নিয়েছিলেন সেটাই তো তারা শোধ করতে পারবেন না, কারণ তাদের তো ফসল নষ্ট হয়ে গেছে। তো পরের বারের জন্য তারা কি কৃষি ঋণ পাবেন? তো শহরে ও গ্রামে প্রচুর বাড়ি ও দোকানঘর নষ্ট হয়ে গেছে, গরিবের ঘরে টালি ভেঙে জল ঢুকে গেছে, উড়ে গেছে টিনের চাল, সেগুলি বর্ষার আগেই কিন্তু সারাতে হবে, না হলে বর্ষার সময় সারানো যাবে না। কিন্তু ঘরে রাখা জিনিসপত্র, ব্যবসার পুঁজি নষ্ট হলো, তার পরিমাণও কিন্তু বিপুল। লকডাউনে দোকান বন্ধ ছিল, এখন ভাঙা দোকান না সরালে খোলাই যাবে না, অলরেডি দোকান লকডাউনে বন্ধ ছিল। এবার যে এই ঝড়ের প্রকোপে দোকান সব ভেঙে গেছে, সেগুলো যদি না সরানো হয় তাহলে লকডাউন শেষ হলে যে দোকানটা খুলবে সেটাই তো এনশিওর করা যাচ্ছে না। রেশনের জন্য রাখা, এটাও শোনা যাচ্ছে যে রেশনের জন্য রাখা 100,000 টন খাদ্যশস্য ভিজে নষ্ট হয়ে গেছে, তাহলে সমস্যাটা কত বড়, সমস্যার সমুদ্র, তাই না? এই সব ক্ষতি, এই সব ব্যবস্থা কিন্তু অবিলম্বে একটা ক্ষতির খতিয়ান দেখে নিয়ে বহু সংখ্যক কর্মীকে মাঠে নামাতে হবে সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে ট্যাকেল করার জন্য। কিন্তু সংক্রমণের ভয়, এদিকে অনেক বহু সংখ্যককে কাজে নামাতে হবে, তারা যেন এগুলো জিনিস সংস্কার করুক। কিন্তু আবার অন্যদিকে আমাদের যেটা সংক্রমণের ভয় কোভিড-19 দিক থেকে, করোনা ভাইরাসের দিক থেকে, সেখানে মেলামেশা বিঘ্নিত, কোথায় যাবে মানুষ? সামনে দাঁড়িয়ে যারা কাজ করবেন তাদেরও কিন্তু সুরক্ষার ব্যবস্থাও তো তাদের জরুরি, তাই না? যারা সামনে, আমরা দেখছি এখন ফোর ফ্রন্টে দেখে থেকে যারা কাজ করছেন তারাই বেশি আক্রান্ত হয়ে পড়ছেন, পুলিশ কর্মী কোথাও শুনতে পাচ্ছি, কোথাও হেলথ কর্মী, তো এদের সুরক্ষাও তো দরকার। কারণ এরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তো ছেড়েই দাও তোমরা, এই পুরো আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো বিপর্যয় পূর্বাভাস সময় পাওয়া যায়। বঙ্গোপসাগর সন্নিহিত অঞ্চলে মে ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় এখন
প্রত্যাশিত দুর্যোগ। তো আমরা আগে থেকেই কিন্তু পূর্বাভাস পেয়েছিলাম, এই যে বঙ্গোপসাগর সন্নিহিত অঞ্চলে মে ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হয়েই থাকে। একবার মে মাসে দুবার মানে দুটো স্লটে হয়, একবার মে জুন মাসে হয় আর একবার কখন হয়, একবার নভেম্বর মাসের দিকে হয়, তাই না? তো গত 20 বছর ধরে ওড়িশায় বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা প্রশাসনিক কাজের অবিচ্ছন্দ্য অঙ্গ। বাংলাতেও এবার মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে বহু লক্ষ জীবন বাঁচানো হয়েছে এবং বাংলাতেও এবার ওড়িশার মতোই বিপর্যয় মোকাবিলার জন্য আগেই অনেকদিন থেকেই পরিকল্পনা চলছিল এবং তার জন্য অনেক লক্ষ মানুষকে কিন্তু আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, না হলে ক্ষতির পরিমাণ আর মৃত্যুর পরিমাণ অনেক বেশি হতো, এটা কম কথা নয়। এরপর ত্রাণ হবে, পুনর্বাসনও হবে, পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন সবাইকে করতে হবে, পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার মেরামত করতে হবে, ঘর বাড়ি সহ যা কিছু নষ্ট হচ্ছে। কিন্তু এই ত্রিমাত্রিক আঘাত বাংলার অর্থনীতিকে পিছিয়ে নিয়ে যাবে কয়েক বছর। তো আমরা যে ডেভেলপমেন্ট করছিলাম, এগিয়ে নিয়ে যাচ্ছিলাম বাংলাকে, কিন্তু এই যে ত্রিমাত্রিক আঘাত কোভিড-19 লকডাউন এবং তারপরে এই আমফান, এর ফলে কিন্তু বাংলার অর্থনীতি আরও অনেক বছর অলরেডি পিছিয়ে যাবে। তো অগ্রগতি তো দূরের কথা, আমরা আরও অনেক পিছিয়ে যাব। সবচেয়ে চিন্তার কথা, বাংলার অর্থনীতি আর কত চাপ নিতে পারে, অর্থই বা কোথায় এই চাপ নেওয়ার? করোনা মোকাবিলার জন্য আর্থিক প্যাকেজ পাওয়া যায়নি, আমরা জিএসটি সংগ্রহ পরিপূরণের কিন্তু টাকাও এখন অবধি পাইনি, এফআরবিএম আইনে আর্থিক ঘাটতির মাত্রা বাড়িয়ে 5% করার অনুমতিও এখন অবধি পাওয়া যায়নি রাজ্য সরকারে। তো জিএসটির যে টাকা 53,000 কোটি টাকা যেটা পাওয়ার কথা রাজ্য সরকার, সেটা এখনও পায়নি। এফআরবিএম যেটা ফিনান্সিয়াল ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের যে ঘাটতির মাত্রা বাড়িয়ে 5% করার অনুমতি, সেটাও কিন্তু এখনও রাজ্য সরকারকে দেওয়া হয়নি, ফলে তারা বেশি ঋণও নিতে পারছে না, কারণ ফিসকাল ডেফিসিটের নিয়মটা তখন ভঙ্গ হয়ে যাবে। সহানুভূতির চেয়েও এখন বড় দরকার কিন্তু অর্থ, অর্থর কিন্তু প্রয়োজন বাড়বেই, যদিও বিপর্যয় মোকাবিলায় আমাদেরকে কাজের অন্তর্ভুক্ত করতে হয়। কলকাতা পৌর নিগমকে বাদ দিলে অন্য পুরসভার কাছে কিন্তু যথেষ্ট অর্থ নেই, ব্যাটারি চালিত করার দিয়ে তাদের দ্রুত ভাঙা গাছের ডাল কাটা, যান্ত্রিক উপায়ে উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি সোজা করে সারানো, এগুলো না করলে বিদ্যুৎ কিন্তু চালু করা যাবে না, তাই না? তো সুতরাং এই জিনিসগুলো অবিলম্বে শুরু করতে হবে এবং পৌরসভাগুলোর কাছে কিন্তু কলকাতা পৌর নিগম বাদে অন্যান্য পৌরসভার কাছে টাকার অভাবে এই কাজগুলো কিন্তু তারা খুব দ্রুত করতে পারছে না, ঠিক আছে? কারণ টাকাও তো থাকতে হবে। কলকাতায় 2/3 অঞ্চল আকাশরেখাকে তারমুক্ত করতে গেলেও কিন্তু অর্থ দরকার। তো 2/3 অঞ্চলে আকাশরেখাকে তারমুক্ত করার কথা বলা হয়েছে, যে তারগুলো বিদ্যুৎ পিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে সেগুলো কিন্তু অবিলম্বে মাটির নিচ দিয়ে চ্যানেল বাহিত করতে হবে, তাই না? তারগুলোকে মাটির নিচ দিয়ে করতে হবে যাতে এই রকম বিদ্যুৎ পিষ্ট হয়ে মানুষ মারা না যায়। মোবাইল টাওয়ারের ব্যাকআপ পাওয়ারের জন্য আলাদা ফিডার লাইন দরকার, এসবই বিপর্যয় মোকাবিলার জন্য জনস্বার্থে জরুরি। তো এই যে বিপর্যয় হলো সেগুলো কিন্তু অনেকটাই ট্যাকেল করা যেত যদি এই সমস্ত ব্যবস্থাগুলো আগে থেকে করা হতো, তারগুলোকে মাটির নিচ দিয়ে চ্যানেল বাহিত তার করা, মোবাইল টাওয়ারের ব্যাকআপ পাওয়ারের জন্য আলাদা ফিডার লাইন করা, এগুলো কিন্তু দরকার ছিল। বাংলার গ্রাম ও শহর এখনও এত মাটির বাড়ি, এই যে মাটির বাড়ি প্রথমে যেটা আমরা হেডিং দেখেছিলাম সেটা এখানে লেখা আছে, এত মাটির বাড়ি সেটা কিন্তু আশ্চর্য হওয়ার মতো ব্যাপার, তাই না? যেখানে সবার জন্য গৃহ দেওয়া হচ্ছে সেখানে এখনও মানুষ এত এত মানুষ মাটির গৃহের মধ্যে থাকছে এবং মাটির নিচে চাপা পড়ে এই দুর্যোগের সময় কিন্তু তাদেরকে মারা যেতে হচ্ছে বা ইনজিওর্ড হতে হচ্ছে। এই যে সবার জন্য গৃহ প্রকল্পে কি এখনও অধিকাংশ দরিদ্র ঘর পাননি? মাটির ঘর কিন্তু বিপজ্জনক, শহরে অনেক বস্তি এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবার এগুলি অস্থায়ী নির্মাণ অথচ তাদের ভাড়া কিন্তু অনিয়ন্ত্রিত। তো শহরাঞ্চলে আমরা দেখতে পাই অস্থায়ী নির্মাণ কিন্তু অনেক হয়, মানে মাশরুমের মতো বিল্ডিংগুলো খাড়া হয়ে যাচ্ছে, কোনো রকম বিল্ডিং নিয়ম না মেনে, পৌরসভার নিয়মকানুন না মেনে অনিয়ন্ত্রিতভাবে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে ভাড়াতে খাটাচ্ছে সেই ভাড়াটাও কিন্তু অনিয়ন্ত্রিত হচ্ছে, এই সব টাকা যায় কালো বাজারে কিন্তু, তাই না? তো তারপরে দেখো পুরসভা বেসরকারি উদ্যোগের মিশেলে পরিযায়ী শ্রমিকদের জন্য ভাড়া ঘরের প্রয়োজনের কথা বলেছিলাম, ঘূর্ণিঝড় সে কথা কিন্তু আবার মনে করিয়ে দিল, এটাই লেখক বলেছেন। নেক্সট, এবার আমরা লাস্টে চলে এসেছি আমাদের আর্টিকেলে, শেষে বলি, শেষে লেখক বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া সর্বভারতীয় নিউজ চ্যানেলগুলি বাংলার আম্পানের ধ্বংসের সংবাদ যে নিষ্পৃহ কর্পণ্যে পরিবেশ করছে তাতে পীড়িত বোধ করছি। মানে বাংলার এই আম্পানকে খুব ছোট করে, মানে খুব বেশি করে কভারেজ দেওয়া হয়নি বিভিন্ন নিউজ চ্যানেলের দ্বারা, এটাতে লেখক কিন্তু খুবই মানে পীড়িত বোধ করছেন। জনমানুষ থেকে বিপর্যয় ছবি মোছার চেষ্টা ছিল কি তার মধ্যে? বাংলায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরপেক্ষভাবে দ্রুত করে নিক, কিন্তু সংক্রমণ
সংক্রমণ জর্জর রাজ্যে লকডাউনের কর্মহীনতার ভিতর বিস্তীর্ণ অঞ্চলে মৃত্যু ও ধ্বংসবাহী ঘূর্ণিঝড়কে অতি গুরুতর বিপর্যয় ঘোষণা করা হোক। এবং লেখক দাবি করেছেন এই যে সংক্রমণ জর্জর রাজ্যে কোভিড-19 সংক্রমণ লকডাউনের কর্মহীনতার ভিতর বিস্তীর্ণ অঞ্চলে মৃত্যু ও ধ্বংসবাহী যে ঘূর্ণিঝড় সেটাকে অতি গুরুতর বিপর্যয় ন্যাশনাল ডিজাস্টার মানে ন্যাশনাল ডিজাস্টার অবিলম্বে ঘোষণা করা হোক। জাতীয় বিপর্যয় ফান্ড ন্যাশনাল রিলিফ ফান্ড ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পূর্ণ ও পর্যাপ্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদিত হল বাংলার জন্য, এটা দাবি করেছেন শেষে লেখক। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট দাবি এবং অবশ্যই এটা আমাদের রাজ্যের এখন খুব দরকার, কারণ অলরেডি রাজ্য কোনো রেভিনিউ আসছে না এই সময়, এই বিপদের সময় তাদের কিন্তু কেন্দ্রের আর্থিক সাহায্যের অনেক বেশি দরকার। আচ্ছা, নেক্সট আর্টিকেলে আমরা চলে যাব সংস্কার মাত্র। এখানে এরপরে যে আর্টিকেল আছে এটা এটাও ছোট, আর তারপরেও আরেকটা ছোট আর্টিকেল, দুটো আর্টিকেল আমরা খুব তাড়াতাড়ি ফিনিশ করে দেবো, বেশি টাইম লাগবে না। তো দেখো, বকেয়া সংস্কারের হিসাব কষতে বসলে ভারতের কৃষিক্ষেত্রের তুলনা নেই। তো কৃষিক্ষেত্রে যে প্যাকেজ ঘোষণা করেছিল 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজের মধ্যে কৃষিক্ষেত্রে যে প্যাকেজের ঘোষণা করেছে সেটা নিয়ে এই আর্টিকেল, এই এডিটোরিয়াল বা এই সংবাদ প্রতিবেদন। তো দেখো, আমাদের বকেয়া সংস্কারের হিসাব করতে বসলে কৃষিক্ষেত্রে কিন্তু তুলনা নেই। এখন যে কোভিড-19 সময় লকডাউনের সময় আমাদের বাড়িতে বসে আমরা কিন্তু কৃষিপণ্যই বেশি, সব থেকে বেশি যদি আমরা কোনো জিনিস কনজিউম করছি সেটা হচ্ছে কৃষিপণ্য, তাই না? তো কৃষিপণ্যের কিন্তু ক্ষেত্রে কিন্তু তুলনা নেই আমরা যদি সংস্কারের হিসাব করি। সেজন্য এখানে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ এটা হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য খাদ্য বা শস্য কিন্তু এসেন্সিয়াল একটা জিনিস। অন্য ক্ষেত্রগুলি এক পা দুই পা করে সংস্কার যদি বা অগ্রসর হয়, কৃষিক্ষেত্রে তা কিন্তু স্থানুবদ্ধ। কিন্তু কৃষিক্ষেত্রেই কিন্তু কোনো রকম কিন্তু হেলটোল দেখা যায় না সরকারের তরফ থেকে, সেখানে কোনো সংস্কারের ক্ষেত্রে কোনো রকম ইচ্ছা দেখা যায় না সরকারের পক্ষ থেকে। এবং কৃষিক্ষেত্রে অনেক কম কিন্তু জিডিপি, আমাদের জাতীয় আয়ের অনেক কম অংশই কৃষিক্ষেত্রে খরচ করা হয়। যেরকম হেলথে খরচ করা হয় কম, সেরকম কৃষিক্ষেত্রেও কিন্তু এই 4%-এর মতো মনে হয় কৃষিক্ষেত্রে খরচ করা হয়, সেটাকে বাড়ানোর কথা বলাচ্ছে। ঠিক আছে, 3% থেকে 4% ম্যাক্সিমাম খরচ করা হয়, কিন্তু এটাকে অনেক বেশি বাড়াতে হবে। অতএব কোভিড-19 সংক্রান্ত আর্থিক প্যাকেজ ঘোষণা করার অবকাশেই অর্থমন্ত্রী যদি কৃষি সংস্কারের কথা বলেন তবে তাহা স্থানকাল নিয়ে কিঞ্চিত বিস্ময় জাগে। লেখক বলছেন এখানে এই সময় যখন আর্থিক প্যাকেজ ঘোষণা করছেন তখন কৃষি সংস্কারের কথা বলে তার স্থানকাল নিয়ে কিঞ্চিত বিস্ময় তার জাগে, কিন্তু তাতে এই সংস্কারের কিন্তু গুরুত্ব ঢাকা পড়ে না। অর্থমন্ত্রী কিন্তু সংস্কার অবশ্যই, তিনি এখানে যে ঘোষণা করা হয়েছে সেখানে যে কৃষিক্ষেত্রে সংস্কার করা হয়েছে সেটার কথা কিন্তু এখানে লেখক বলেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট বিলোপ করা হলো এবং এপিএমসি অ্যাক্ট আইনেও সংস্কার করার ব্যবস্থা করা হলো। অতঃপর যে কেউ এখন কৃষকের নিকট ফসল কিনতে পারবেন তার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। এই লেখক বলতে চেয়েছেন এই আইনের কিন্তু অনেকদিন ধরেই দরকার ছিল এবং কৃষিক্ষেত্রে সংস্কারের দরকার ছিল, এবং এই যে প্যাকেজের মাধ্যমে যেটা ঘোষণা করা হলো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স রয়েছে এটার, কারণ এই যে এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট বিলোপ করা হলো কৃষিক্ষেত্রে এবং এপিএমসি আইন যেটা কৃষিক্ষেত্রের জন্য চালু করা হয়েছিল সেটাকেও কিন্তু সংস্কার করা হলো। এখন যে কেউ কৃষকের নিকট যে কেউ ফসল কিনতে পারবেন, আগে কিন্তু একটা নিয়ম বাধা ছিল এবং তার জন্য লাইসেন্সেরও, যার কাছে লাইসেন্স থাকবে তারাই কিন্তু কিনতে পারতেন, কিন্তু এখন এটা লাইসেন্সের প্রয়োজন হবে না। এই সময় এই যে বিপদের সময় এটা কিন্তু খুব দরকার ছিল এই সংস্কারের, কারণ এই সময় কিন্তু সকলে ফসল কিনতে পারছে না, যাওয়া সব মানে ট্রান্সপোর্টেশন সেরকম হচ্ছে না, কনজিউমার সেরকম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দরকার ছিল যে কৃষক নিজের সুবিধা মতো ফসল বিক্রি করতে পারে। সিদ্ধান্ত দুইটিকে তাদের পরিপ্রেক্ষিতে দেখা, এই দুটো সিদ্ধান্তকে তাদের পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখব, দুটো যেটা একটা এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1955 সালে সেটাকে বিলোপ করা হলো, প্রাক সবুজ বিপ্লব পর্বের এই যে আইনটা ছিল সেই আমলের ভারত খাদ্যপণ্যের অভাব ছিল প্রকট বাস্তব, সেই অভাবকে ব্যবহার করে কালোবাজারি দমদমা হয়েছিল, তাই না? সেই দুষ্টচক্র ভাঙতে অত্যাবশ্যক পণ্য আইনের গুরুত্ব ছিল, যেটা এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট, এবং 2020 সালের ভারতে অভাব নেই প্রচুর রইয়াছে, ফলে অত্যাবশ্যক পণ্য আইনেও তাহার তাৎপর্য হারিয়েছে। তো যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় এই আইনটি এসেছিল, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, এবং তখন দরকার ছিল এই আইনে, তখন ভারতে খাদ্য ফসলের অভাব ছিল, কারণ এখন কিন্তু এখন 2020 সালে যখন অভাব নেই তখন তো চাষিদের আমরা এর সুবিধা দিতেই পারি, সুতরাং অত্যাবশ্যক পণ্য আইনের এখন সেরকম দরকার নেই, এটাই লেখক বলতে চাইছেন। আইনটি বিলুপ্ত হলে কৃষকের নিকট কিন্তু বাজারের পরিধি বাড়বে,
কৃষক আরও বেশি বাজার ধরতে পারবে, অনেক এক্সটেন্ড হবে বাজারের পরিধি এবং তাদের আয়ও সম্ভাবনা বাড়বে, এটা লেখক বলেছেন। ঠিক আছে, অন্যদিকে কৃষিপণ্য খরিদের ক্ষেত্রে এপিএমসি লাইসেন্স বাধ্যতামূলক করার অর্থ কৃষিতে মধ্যস্বত্বভোগী শ্রেণীর প্রাধান্য বজায় রাখা। তো যাদের যারা লাইসেন্স জোগাড় করতে পারতো ওই মধ্যস্বত্বভোগী তারাই লাভ করতে পারতো, কিন্তু এখন কিন্তু সবাই লাভ করতে পারবে, বিশেষ করে কৃষক তাদের যেখানে বেশি তারা টাকা পাবে তাদেরকে কিন্তু তাদের ফসল বিক্রি করতে পারবে। এবং এপিএমসি অ্যাক্ট কিন্তু এই যে সংস্কার করা হলো এই বাজেটের এই যে প্যাকেজের মাধ্যমে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। এটা কৃষকের স্বার্থে অনুকূল ছিল না আগে, আগে যে এপিএমসি অ্যাক্ট ছিল, কিন্তু এখন ব্যবস্থাটি বাতিল হলো, ফলে সর্বাধিক মূল্যে পণ্য কিনতে আগ্রহী নিকটই কৃষকের ফসল বেচা সম্ভব হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে এগ্রিকালচারের ক্ষেত্রে যে সংস্কারটা করা হলো এই প্যাকেজের মাধ্যমে 20 লক্ষ টাকা, সেটা যে বেনিফিশিয়াল হবে কৃষককে সেটাই এই আর্টিকেলে বোঝানো হয়েছে। সংস্কার কথাটির অর্থ বাজারকে যত সম্ভব কাজ করতে দেওয়া, ক্রেতার একচেটিয়া অধিকার ভেঙে দেওয়া তাহার একটি গুরুত্বপূর্ণ দিক, তাই না? একটা ক্রেতাই থাকবে, তার একচেটিয়া অধিকার থাকবে, এটা কিন্তু হওয়া উচিত না, এবং এটাই করার চেষ্টা করা হয়েছে এই পার্টিকুলার সংস্কারের মাধ্যমে। এখানে দুটি প্রশ্ন উঠবে। এক মিনিট, তো এখানে দুটি প্রশ্ন উঠবে। এক, কৃষকের স্বার্থ রক্ষা করতে এই সংস্কারগুলি কি যথেষ্ট নাকি আরও কিছু প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। এবং দুই, এই সংস্কার কি কোভিড-19 বিধ্বস্ত অর্থব্যবস্থাকে উদ্ধার করতে স্বল্পমেয়াদী কার্যকরী হবে? এই সময় কি এটা সাহায্য করবে আদৌ? কোভিড-19 বিধ্বস্ত যে অর্থব্যবস্থা হয়েছে, এই দুই প্রশ্নের উত্তরই কিন্তু দুর্ভাগ্যক্রমে নেতিবাচক, দুটাতেই কিন্তু এটা ফিট হচ্ছে না এই যে সংস্কার করা হয়েছে। মানে প্রথমে লেখক ভালো দিকটা আলোচনা করলেন যে হ্যাঁ অবশ্যই এটা দরকার, এবার লেখক কিন্তু নেতিবাচক বলেছেন যে এই দুটাই কিন্তু এখন এই সময় কিন্তু যেটা খুব তাড়াতাড়ি কারণ এখন কি দরকার, এখন দীর্ঘমেয়াদী কোনো আমাদের উপায়ের দরকার নেই, এখন আমাদের স্বল্প মেয়াদে দরকার, মানে এখনই আমাদের কিন্তু সংস্কারের দরকার। এমন একটা জিনিস করতে হবে যেটা এখনই বাজারকে ভালো করবে, কৃষককে হেল্প করবে, সবাইকে হেল্প করবে। ঠিক আছে, তো কৃষির বাজারে অভিজ্ঞতা বলছে কৃষক ঋণের ভারে এমনভাবেই জর্জরিত যে ফসল ওঠার সঙ্গে সঙ্গে এমনকি ফসল ওঠার পূর্বেই তাকে বেচিয়ে দেওয়া ভিন্ন তাহার উপায় থাকে না। সুতরাং কৃষক কিন্তু ঋণের ভারে কিন্তু এমনই জর্জরিত হয়ে থাকে আমাদের এখানে, যে তাদেরকে কিন্তু ফসল ওঠবার সঙ্গে ইভেন ফসল ওঠার পূর্বেই কিন্তু তাকে বেচিয়ে দিতে হয়, কারণ তার টাকার দরকার। তারা আগেই কিন্তু যাদেরকে বিক্রি করবে ফসল তাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলে, ফলে তাদের কিন্তু নিজের দাম পাওয়ার কোনো ব্যবস্থাই থাকে না। এই যে এত সংস্কার করা হলো এপিএমসি অ্যাক্টে যে লাইসেন্স তাদেরকে বিক্রি করতে হবে, এগুলো কোনো খাচ্ছেই না, কারণ তাদের আগেই তো তারা ফসল বিক্রি করে দিতে হচ্ছে কম দামেই, কারণ তাদেরকে আগে তারা টাকা পাচ্ছে তারপরে তারা ফসল ফলাচ্ছে, তাদের সুষ্ঠু ঋণের ব্যবস্থাই নেই, ফলে আন্তরাজ্য বাণিজ্যের পথ খুললেই বা কি, আর সর্বোচ্চ দাম দিতে ইচ্ছুক ক্রেতার নিকট পণ্য বেচার অধিকার মিললেই বা কি। সুতরাং তাদের এই অধিকার মিললো ঠিকই, কিন্তু তাদের সেটাকে ইউজ করতে পারবে না, কারণ তারা অলরেডি তাদের ফসল তাদের আগেই বিক্রি করতে হচ্ছে, তাদের ঋণের ভারে আগেই জর্জরিত হয়ে থাকছে। ঠিক আছে, তো তাহার অপেক্ষায় থাকার সুযোগ কিন্তু কৃষকের নেই, ফলে বিশেষত ছোট কৃষকদের যদি বাজারের সুবিধার অংশী করতে হয় সর্বাগ্রে তার জন্য সুলভ প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করতে হবে। সুতরাং আমি যেটা আগেই বললাম যে বড় কৃষকরাই সব ধরনের কিন্তু সুবিধা পায়, ছোট কৃষকদের যাদের ঋণের ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা, ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা যদি করা হয় তাহলে কিন্তু সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অর্থমন্ত্রী ঘোষণায় ঋণের প্রসঙ্গ আছে বটে, কিন্তু সেই ঋণ কিন্তু ক্ষুদ্র প্রান্তিক কৃষকের নিকট পৌঁছানোর রূপরেখাটি এখনো অজ্ঞাত। কিভাবে, অবশ্যই আমাদের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে ঋণের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ঋণ দেওয়া হবে, তাছাড়া ছোট বিজনেসম্যানদেরও ঋণের সুবিধা দেওয়ার কথাই বলেছেন তিনি, কিন্তু কিভাবে সেই ঋণটা যে পৌঁছাবে তাদের কাছে, ক্ষুদ্র প্রান্তিক কৃষকের কাছে, তার কিন্তু কোনো রূপরেখা বা ফ্রেমওয়ার্ক কিন্তু দেওয়া হয়নি অর্থমন্ত্রীর দ্বারা, তো সেখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত, সংস্কারের এই সিদ্ধান্ত স্বল্প মেয়াদে যথেষ্ট কার্যকর না হওয়ারই সম্ভাবনা, তাই না? স্বল্প মেয়াদে এখনই কিন্তু কোনো হেল্প করবে না, কৃষি পণ্যের যথেষ্ট দাম না পাওয়া কৃষকের দীর্ঘকালীন আর স্থায়ী সমস্যা, তাই না? তারা কিন্তু নিজেদের মতো কিন্তু দাম কখনোই পায় না, আর এবং এটা একটা দীর্ঘমেয়াদী কিন্তু এবং অনেক দিন ধরে এই সমস্যাটা কিন্তু তাদের চলে আসছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ হচ্ছে অন্য অনেকগুলো বিষয় নিয়ে। কি, খারিফ শস্যের চাষ আরম্ভ করার পূর্বে তাদের বীজ প্রয়োজন, কৃষি উপকরণ প্রয়োজন এবং প্রাথমিক স্তরের ওষুধ প্রয়োজন, পেস্টিসাইড, ঠিক আছে, এবং তাছাড়া রাসায়নিক যেগুলো, তাদের সার,
কৃষি উপকরণ, বীজ, এই জিনিসগুলো তাদের প্রয়োজন অবশ্যই। এবং বাজার অচল থাকায় কোনোটিই কিন্তু তাদের আয়ত্ত নেই, এবং যেহেতু বাজার নেই ঠিকঠাক, সেগুলো তারা অ্যাভেল করতে পারছে না। অন্যদিকে পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে রবি মৌসুমে যে ফসল হয়েছিল অনেকে ন্যায্য দামে বিক্রয় করতে পায়নি, ফলে ঠিকমতো তারা টাকা পায়নি। ক্যাশ ক্রপ বা বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে বাজারের চাহিদার এখন অভাব রয়েছে, তাই না? যে এসেন্সিয়াল ফসল তাও বিক্রি করা যাচ্ছে, কিন্তু যেগুলো ক্যাশ ক্রপ বাণিজ্যিক ফসল সেগুলো এখন চাহিদা নেই, কারণ ম্যানুফ্যাকচারিং বন্ধ চারিদিকে। সুতরাং সেই র মেটেরিয়ালসগুলো বাজারে চাহিদা নেই, এগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা এই ফসলের সাথে জড়িত। COVID-19 সংক্রান্ত আর্থিক প্যাকেজ এই প্রসঙ্গগুলো কিন্তু উল্লেখ নেই, এবং এটা জরুরি ছিল, এগুলোরও উল্লেখ জরুরি ছিল বলে লেখক মনে করছেন। নচেত সন্দেহ হবে যে এই প্যাকেজ শুধু অজুহাত মাত্র, উদ্দেশ্য শুধু এই সংস্কার সিদ্ধান্তগুলি চালু করারই ছিল। মানে অ্যাকচুয়াল যে কৃষককে মানে ওভারঅল এম্পাওয়ারমেন্ট করবে, কৃষকের উন্নতি সাধন করবে, সেটা কিন্তু নয়, শুধুমাত্র ঘোষণার মতো ঘোষণা হয়েছে। সেটা কি আদৌ প্র্যাকটিক্যালি হেল্প করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। নেক্সট, আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে বাই মান্থলি পলিসি রেট ঘোষণা করলো, যেখানে রেপো রেট এবং রিভার্স রেপো রেট কমিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে একটা আমরা হাইলাইট দেখবো। শুধু হাইলাইটগুলো দেখবো, আমরা ভেতরে জিনিসগুলো আর অত দেখার দরকার নেই, জাস্ট আমাদের হাইলাইটটা জেনে নিতে হবে। তো তড়িঘড়ি মাঠে নাম রিজার্ভ ব্যাংকে। এবার যে আর্থিক প্যাকেজের আন্ডারে ঋণ দেওয়ার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার ফলে রিজার্ভ ব্যাংকে একটু মানে রিজার্ভ ব্যাংকে কিছু কিছু তারা মানে স্টেপ নিয়েছে। সেই স্টেপগুলো কী কী ঘোষণা করা হয়েছে সেটা আমরা দেখব। যেমন রেপো রেট 40 বেসিস পয়েন্ট কমে 4% করে দেওয়া হয়েছে, আগের থেকে 40 বেসিস পয়েন্ট কমে গেছে, আগে 4.4 ছিল, এখন 4 হয়ে গেছে, তাই তো? নেক্সট, রিভার্স রেপো রেটও কমে, একই হারে কমে গেছে, 3.35 হয়ে গেছে। তাহলে রিভার্স রেট আগে 3.75 ছিল, এখন 4.0 কমে, এখন হয়ে গেছে 3.35, তাই তো? এবং মেয়াদি ঋণের মোরাটোরিয়ামের সময়সীমা আরও 3 মাস বেড়ে 31 আগস্ট পর্যন্ত হয়ে গেছে। তো যারা ঋণ দিতে যারা ইনস্টলমেন্ট দিতে পারছে না, লোনের লোন শোধ করতে পারছে না, তাদের কিন্তু মোরাটোরিয়াম আরও 31 আগস্ট অবধি ঘোষণা হয়েছিল। সুতরাং কেউ যদি এই সময় অবধি তাদের লোন নাও রিপে করে, তারা ডিফল্টার বলে ঘোষণা করা হবে না তাদেরকে, তো সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমার এই বেঙ্গল স্টাডি হাব চ্যানেলে কিন্তু আমি দ্য হিন্দু নিউজ পেপার আলোচনা করেছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। সেখানেও কিন্তু প্রতিদিনের নিউজ আলোচনা হচ্ছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কার্যকরী মূলধন বাবদ নেওয়া ঋণে সুদ দেওয়ার জন্য সংস্থাগুলোকে 31 আগস্ট পর্যন্ত সময় দিতে ব্যাংকে সায় দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট, 31 জুলাইয়ের আগে করা আমদানির ক্ষেত্রে টাকা মেটানোর সময় 6 মাস থেকে বাড়িয়ে 12 মাস করে দেওয়া হয়েছে। রপ্তানির জন্য নেওয়া ঋণে সর্বোচ্চ মেয়াদ 12 থেকে 15 মাস করে দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, সেগুলোকে 15,000 কোটি টাকার লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে বা টাকা ধারের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া লেনদেন আরও সরল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা এবার দেখছি সমস্যার কথা, বৃদ্ধি শূন্যের নিচে হয়ে গেছে আমাদের। অর্থবর্ষের শেষের দিকে কিছুটা মাথা তুললেও করোনার ধাক্কায় সব মিলিয়ে চলতি অর্ধবর্ষে জিডিপি থাকার কথা আশঙ্কা, শূন্যের নিচে আমাদের জিডিপি থাকবে, মানে মাইনাসে কিন্তু আমাদের জিডিপি চলে যাবে। যেখানে আমরা ভয় পাচ্ছিলাম জিডিপি আমাদের 5% থেকে 4%, 3% না চলে যায়, সেখানে এখন মাইনাসে এখন আমাদের জিডিপি চলে যাবে। এবং মাইনাস কয়েকদিন আগে আমরা দেখেছিলাম -5% পর্যন্ত যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আমাদের ওভারঅল অর্থনীতি এবং ওভারঅল আমাদের দেশের পক্ষে খুবই মানে খারাপ হবে বলেই আশা করা হচ্ছে। দেশের কলকারখানায় উৎপাদনের হার 60%, যে 6টি রাজ্যে হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যে 6টি রাজ্যে 60% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়, সেখানে কিন্তু বেশিরভাগই রেড এবং অরেঞ্জ জোনের অন্তর্গত। সুতরাং সেখানে কিন্তু অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস পুরোটাই বন্ধ, সেটা কিন্তু একটা বড় প্রবলেম হয়েছে। মার্চের শুরু থেকেই স্পষ্ট চাহিদায় ধাক্কা, মার্চের শুরু থেকেই চাহিদা বন্ধ হয়ে গেছে লকডাউনের জেরে, তাই না? তো সুতরাং যদি চাহিদাই বন্ধ হয়, তো আমরা জানি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে রেখা, যে নিয়মটা, যেখানে ডিমান্ডই থাকবে না, তো সাপ্লাই করে বা তার জন্য ম্যানুফ্যাকচার করে বা সার্ভিস প্রোভাইড করে কোনো লাভই নেই। প্রথমে যা ভাবা হয়েছিল করোনার জেরে, তার থেকেও আরও বেশি ক্ষতি হচ্ছে কিন্তু অর্থনীতির। তো যা ভাবা হয়েছিল তার চেয়েও বেশি কিন্তু অর্থনীতির ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আজকের মতো আমাদের আর্টিকেল এটাই ছিল। তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই আর্টিকেলসগুলো ভালো লাগছে এবং তোমাদের হেল্প হচ্ছে, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটিকে একটা লাইক করে দিও। কয়েকটা লাইক তোমরা, তোমাদের যে লাইকগুলোর সংখ্যা 10টা থেকে 20টা, 20টা থেকে 40টা, 40 থেকে 50 করো, এটাই আমি এক্সপেক্ট করছি। তোমাদের লাইকের একটা তোমাদের টার্গেট রাখছি, 50টা লাইক তোমরা করবে, ঠিক আছে? মানে যতজন দেখবে আমি তাদেরকে, প্রত্যেকজনকে লাইক করার রিকোয়েস্ট করছি। ওকে, থ্যাংক ইউ।